বন্ধুরা, আপনারা যদি এই আরটিআর 4B যে নিউ মডেল 2020-এ যে বাইকটি এসেছে এই বাইকটির মিটার সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আমি এই মিটারটি ফুল ডিটেলস আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মান ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4B যে নিউ এডিশনের 2020 সালের যে নতুন আপডেট বাইকটা আসছে, তো এই বাইকটির মিটার সম্পর্কে ফুল ধারণা দেওয়ার চেষ্টা করব। মানে এই মিটারের যে ফিচার্সগুলো আছে, কিভাবে আপনি ফোনে কানেক্ট করবেন এবং আপনি ফোনের অ্যাপসের মাধ্যমে কি কি যাবতীয় আপডেটগুলো পাবেন, সব কিছুই আমি আপনাদের জানাবো। আর আমি গত দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে এই বাইকটির কি কি নতুন পরিবর্তন এসেছে সব কিছু নিয়ে একটা আমি শর্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ওই ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওই ভিডিওটি ওখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন এবার এই মিটার সম্পর্কে সব কিছু জেনে নিই। তো বন্ধুরা, আমাদের হচ্ছে সর্বপ্রথম মিটারে কানেক্ট করার আগে আমাদের একটা অ্যাপস নামাতে হবে। সেই অ্যাপসটা চলুন আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গেলাম এই ফোনের, তো এই ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের অ্যাপসের নামটা লিখতে হবে হচ্ছে টিভিএস কানেক্ট বাংলাদেশ। দেখতে পাচ্ছেন এটা আমাদের সার্চ করতে হবে। সার্চ করার পর এই হচ্ছে অ্যাপসটা আমরা নিয়ে নিলাম, আমাদের অলরেডি ইনস্টল করা আছে, তো আমরা ওপেন করি। ওপেন হয়ে গেছে, তো বন্ধুরা আমাদের এখান থেকে আমরা এখান দিয়ে চাপ দিয়ে সামনে গেলাম। এখন যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে এখান থেকে সাইন ইন করে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। এখান থেকে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, সিটি সব কিছু দিয়ে এখান থেকে অ্যাকসেপ্ট করে নিয়ে দেন সাবমিট করে দেবেন, হয়ে যাবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, তো আমরা কি করব, আমরা করব হচ্ছে লগ ইন। তো লগ ইন করার পর আমাদের কি করতে হবে, আমাদের যে অ্যাকাউন্টটা আছে, যে ইমেল অ্যাড্রেসটা, আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তো আমরা এখন লগ ইন করছি। তো আমাদের এখন একটা ইমেল অ্যাড্রেস থেকে একটা নাম্বার আসবে, কোড আসবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো কোডটা আসুক, মেইলে আসবে। তো বন্ধুরা, আমাদের কোড এসেছে হচ্ছে 1823। চলুন আপনাদের আমি কোডটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের কোড, নিউ কোড 1823। তো চলুন আমরা ওখানে কানেক্ট করি এখন 1823। এখন হচ্ছে এখানে সাবমিট। এখন হচ্ছে আমরা পরবর্তী ধাপে যাবো, চলুন। তো বন্ধুরা, মিটার ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমাদের হচ্ছে মিটারের সাথে কানেক্ট করতে হলে আমাদের আগে মিটারটা অন করতে হবে। অন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে অ্যাপসটা আছে, এটা আমরা এখান থেকে এখন কানেক্ট করব। কানেক্ট করার পর দেখতে পারলেন যে এই বাইকের যে নাম্বারটা আছে টিভিএস 25061, এই নাম্বারটা চলে আসছে। আর এই ফোনটা হচ্ছে আমাদের এই টিভিএস শোরুমের এক ভাইয়ের, তো আমি ওনারটা দিয়ে কানেক্ট করতেছি আর আমার ফোন দিয়ে ভিডিও করতেছি। তো ভাই একটু ফোনটা একটু আমাকে একটু হেল্প করেন এখানে ধরে রাখতে। দেন আমাদের করতে হবে এখান থেকে এই বাটনটা, লেফট সাইডের বাটনটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো এটা চাপ দিয়ে আমরা যখন ধরে রাখবো, দেন এখানে সেট এমপিএস মোড আসবে, দেন আমাদের এখানে এটা কানেক্ট করতে হবে। এখানে যে নাম্বারটা আছে এটার সাথে আমরা কানেক্ট করব। কানেক্ট করার পর এখানে আমাদের 1 2 3 4, এই ব্লুটুথ পেয়ারিং মোডটা আসার পরে রাইট সাইডের উপরের বাটনটি জাস্ট একটা ক্লিক করতে হবে। আমাদের একটা কোড নাম্বার চলে আসছে, কোড নাম্বারটা আমাদের এখানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করেন 09 3 1 5 8, ক্লিক পেয়ার। আমাদের প্লেয়ারে ক্লিক করার পর এটা কানেক্ট হয়ে যাবে, কানেক্টিং হচ্ছে, কানেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে মিটারের সাথে আমাদের ফোনের ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে, এবং এখানে ফুয়েল অনেক কম আছে, এখানে এই জন্য ইমার্জেন্সি দেখাচ্ছে যে এখানে ফুয়েল নাই। যখন আমাদের এখানে ফুয়েল নাই, আমরা পাশাপাশি আশেপাশে কোথায় ফুয়েলের স্টেশন আছে এটা আমরা এখানে লোকেট ফুয়েল স্টেশনে ক্লিক করলে এটা আমরা দেখতে পারবো। এখানে ক্লোজ কোথায় আছে, এই যে দেখেন এখানে রাজবাড়ি এই পাশেই এই ফুয়েল স্টেশনগুলো আছে, এগুলো এখানেই দেখিয়ে দিচ্ছে। এটা সব কিছু করতে আপনাদের অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন লাগবে। অ্যাপসের যে ড্যাশবোর্ডটা ক্লিয়ার এখানে দেখা যাচ্ছে, এই হচ্ছে ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট হয়ে আছে। এই বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটা আই বাটন ক্লিক আছে, তো আমরা এটা একটু প্রেস করে ধরে রাখি এবং ছাড়ি।
এখানে এইটা চলে আসলো। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ফোনের নেটওয়ার্ক কত দাগ আছে, ব্যাটারি কতখানি চার্জ আছে এবং মেসেজ কয়টা আছে এবং কতগুলো আনরিড মেসেজ আছে, 99 সব কিছু এখানে দেখাচ্ছে। আমরা যদি বন্ধুরা এখান থেকে স্টপ রাইট করি, দেখতে পাচ্ছেন স্টপ রাইট, ইয়েস, তো এখান থেকে কানেক্ট চলে গেছে, এখানে এখন আর কানেক্ট নেই। তো আমি যদি আবার এখানে কানেক্ট করতে চাই, এখানে কানেক্টে ক্লিক করলাম, আমি আবার রাইড শুরু করার সময় আবার আমার এই ফোন মানে এই গাড়িটার সাথে কানেক্ট হয়ে গেছে। বিকজ কারণ আমার এই এটার সাথে একবার অলরেডি পেয়ারিং হয়ে গেছে, এই কারণে এটা আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো একটা জিনিস এখন আমরা চেক দিব, সেটা হচ্ছে আমরা এই ফোন নাম্বারে একটা ফোন দিব, দেখব আমরা এই মিটারে সেই ফোনটা শো করে কিনা। তো চলুন আমরা এখন এই নাম্বারে একটা ফোন দিই, এই মোবাইলের ফোন নাম্বারে ফোন দিচ্ছি, দেখি মিটারে শো করে কিনা। এই দেখেন অলরেডি শো করতেছে, এখানেও শো করতেছে, অ্যান্ড আমাদের মিটারেও ফোন নাম্বার থেকে ফোন এসেছে, সেটা দেখতে পাচ্ছেন নাম্বারটা এখানে উঠতেছে, এখানে ফোন নাম্বারটা উঠতেছে যে আমার কোন নাম্বার থেকে ফোন আসতেছে। এখন আমরা যদি এটা ক্লিক করি, ফোনটা কেটে গেছে, এটা আমি রিসিভ করা এটা ক্লিক করার সাথে সাথে ফোনটা কেটে গেল। তো আবার ডায়াল করেন আরেকবার, আমরা আরেকবার দেখতে যাচ্ছি, ডায়াল করেন, আরেকবার ফোন দেওয়া হচ্ছে এই ফোন থেকে এই ফোনটায়, এই ফোন চলে আসছে, আবার এই ফোনেও চলে আসছে ফোনটা, এবং এখানেও আমার ব্লুটুথ দেখাচ্ছে। মানে আপনি বাইকটা রাইড করছেন, আপনি যখন হাইওয়েতে রাইড করছেন আপনি ফোন পকেট থেকে অনেক সময় বের করতে পারবেন না, তো আপনি মিটারে দেখতে পারবেন যে আসলে আপনার কলটা কই থেকে এসেছে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ইমার্জেন্সি কল হলে আপনি দাঁড়িয়ে দিতে পারেন। আমি যদি এটা ক্লিক করে ধরে রাখি এটা চাপ দিয়ে, তাহলে রিসিভ হবে, আর যদি একটা ক্লিক করি তাহলে কেটে যাবে। তো এখানে একটা মিস কল উঠে গেছে অলরেডি, যে আমি যে নাম্বার থেকে ফোন একটা মিস কল আসছিলো ফার্স্টে, আর পরের কলটা আমি রিসিভ করেছি। তো বন্ধুরা আমরা যে এখানে অনেক সময় ফোন সেট আপ করে রাখি, এটা না রেখে আমরা এখান থেকেই দেখতে পারবো যে আপনাকে লাইভ রেস এই যেখানে দেখাচ্ছে যে আপনাকে কোন দিকে যেতে হবে, বাম সাইডে যেতে হবে না রাইট সাইডে যেতে হবে। তো আপনাকে এখানে একটা তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিবে যে আপনি কোন দিকে যাবেন। আমরা এখান থেকে বেরোলে এখানে আপনার রাইড ডিটেলস দেখতে পারবেন, এখানে আপনার মাই রাইডস অনেক ডিটেলস দেখতে পারবেন, এখানে হচ্ছে মাই ট্যুরস, এখানে দেখতে পারবেন আপনারা লাস্ট কোথায় আপনার বাইক পার্ক করেছিলেন সেটা দেখতে পারবেন, এখানে আপনার টিপস এভরিথিং এবং অনেক কিছু আছে যেগুলো আমি এত ডিটেলস আমি নিজেও দেখাতে পারছি না, অনেক কিছুই নিজেও ভুলে যাচ্ছি, কারণ প্রচুর অপশন দেওয়া আছে এই মিটারে। আপনি যদি এখানে ক্লিক করেন, আপনার এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার পাশে নিয়ারেস্ট হসপিটাল কোথায় আছে, এটা ক্লিক করলে আপনার নিয়ারেস্ট এই যে গোয়ালন্দ উপজেলা হেলথ কমপ্লেক্স, আপনার নিয়ারেস্ট যেগুলো হসপিটালগুলো আছে ক্লিনিকগুলো আছে সেগুলো এই অ্যাপসের মাধ্যমেই আপনাকে দেখাবে। তো এটা খুবই মানে হেল্পফুল একটা জিনিস, যে আপনি কোথাও কোনো প্রবলেমে বললে আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন, যে অ্যানিম্যাল হসপিটাল, হসপিটাল রাজবাড়ি, জেনারেল হসপিটাল, এভরিথিং সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। এখন এটা আপনি যদি আবার এই মিটারের সাথে অন্য কোনো ফোনের কানেকশন করতে চান, বা এটা যদি লগ আউট করতে চান, বা এই ফোন দিয়ে অন্য কোনো বাইকের সাথে আপনি লগ ইন করতে যাচ্ছেন, তাহলে এটার অপশনে যাবেন যে এই লগ আউট করে দেবেন, ইয়েস, তো এটা লগ আউট হয়ে গেছে। তো আবার আপনাকে কানেক্ট করতে হলে আবার এই লগ ইন করে আপনার নিজের ইমেল অ্যাড্রেসটা দিয়ে জাস্ট লগ ইন করলেই লগ ইন হয়ে যাবে আপনার অ্যাপসে। এখন আবার একটা কোড নাম্বার আসবে, কোড নাম্বার দিলি। তো বন্ধুরা, এই বাইকটির মিটার এবং এই টিবিএস অ্যাপসের যেসব ফিচার্সগুলো আছে, আরও কিছু ফিচার্সগুলো আমি বলিনি, এই সবগুলো আমি শর্ট করে আমি আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি, তো চলুন জেনে নিই। তো প্রথমত হচ্ছে আপনি সাপোজ আপনার বাইকের তেল শেষ হয়ে গেছে, তো আপনি আপনার নিয়ারেস্ট কত ক্লোজে আপনি ফুয়েল স্টেশন আছে সেটা আপনি এই টিবিএসের অ্যাপসের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো সেখানে ম্যাপসে আপনার শো করবে যে আপনার আশেপাশে কোন কোন ফুয়েল স্টেশন আছে, এবং আপনি সেটা এই বাইকের মিটারের সহযোগিতায় ম্যাপের মাধ্যমে যেতে পারবেন। এবং আপনি যদি সাপোজ কোনো রোডে কোনো প্রবলেমে পড়েন, কোনো অ্যাক্সিডেন্ট করেছেন, বা যে কোনো কারণে আপনার কোনো হসপিটালে যেতে হবে, তো আপনার আপনি যেখানে বাইক নিয়ে আসেন সেখান থেকে আপনার নিয়ারেস্ট লোকেশনে কী কী হসপিটালগুলো আছে আপনার সেইগুলো এই অ্যাপসের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমি বলবো খুবই সেফটি একটা জিনিস দিয়েছে, যে আপনি চাইলে আপনার ওখান থেকে আপনার আশেপাশে কী হসপিটাল লোকেশনগুলো আছে সেগুলো আপনি জেনে নিতে পারছেন, এবং আপনি এই বাইকটি হাইস্ট কত টপ স্পিড উড়েছেন সেটাও আপনার অ্যাপসে থাকবে, এবং আপনি লাস্ট বাইকটি কোথায় পার্কিং করেছেন সেটাও আপনি দেখতে পারবেন অ্যাপসের মাধ্যমে, কত স্পিডে গাড়ি চালিয়েছেন সেটাও আপনারা দেখতে পারবেন, আপনার অ্যাভারেজ স্পিড কত ছিল সেটাও দেখতে পারবেন,
এবং সেই সাথে আপনি কত স্পিডে গিয়ার শিফটিং চেঞ্জ করেছেন, মানে কত স্পিডে আপনি গিয়ার চেঞ্জ করেছেন সেটাও আপনার অ্যাপসে দেখতে পারবেন। গিয়ার ইন্ডিকেটর বা আপনার বাইকটি কত গিয়ারে চলছে সেটাও আপনি দেখতে পারবেন এবং হেডলাইটের হাই বিম লো বিম সিগন্যালটাও আপনি দেখতে পারবেন। আপনার যদি কোনো রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হয়, আপনি যে লোকেশনে আছেন ওই লোকেশনের আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে সেগুলোর লোকেশন পর্যন্ত আপনি দেখতে পারবেন এবং আপনার মোবাইলের চার্জ কতটুকু আছে, নেটওয়ার্ক আছে কি না এবং মেসেজ কতগুলো আনরিড মেসেজ আছে এবং আপনার ফোনে কোনো মিসড কল এসেছে কি না এবং কে কল করেছে, এই সব কিছু আপনি আপনার বাইকের মিটারে দেখতে পারবেন। বন্ধুরা, এই 4B নিউ ভার্সন বাইকটির মিটার সম্পর্কে যতটুকু পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি রোমান আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।